আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইউ আশা করি সকলেই ভালো আছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল কোর্সের এগারোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই পর্বে আমরা দেখব যে কীভাবে আমরা প্রফেশনাল একটা ভিডিও অ্যাডস ক্রিয়েট করতে পারি ফেসবুকের জন্য তো এই জন্য সরাসরি আমরা হচ্ছে গুগলে চলে আসব গুগলে আসার পর আমরা এখানে লিখবো হচ্ছে ফেসবুক এফ এ সিই বিডাবলও কে ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা লিখে আমরা এখানে হচ্ছে সার্চ করবো সার্চ করার পর এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম যেই টাইটেলটা দেখতে পাবো এটার উপর এখানে ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকে গো টু অ্যাড ম্যানেজার নামে যে অপশানস রয়েছে এটার উপর ক্লিক করবো তারপর আমাদেরকে হচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন এখান থেকে যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবো এবং এখান থেকে অ্যাড ম্যানেজার এই লেখাটির উপর ক্লিক করে দেবো লেখাটির উপর ক্লিক করার পর আমাদেরকে অ্যাড ম্যানেজারের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে নিয়ে আসবে তো এখান থেকে প্রথমত আমাদেরকে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে তো এখান থেকে প্রোফাইল অ্যাকাউন্টটার উপর ক্লিক করবো এবং আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সেটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এটাতে লগ ইন করে নেবো লগ ইন করার পর আমরা হচ্ছে এখন ভিডিওর জন্য একটা অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনালি সেটা হচ্ছে দেখব তো দেখুন অনেক সময় হচ্ছে আমাদের বায়াররা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে থাকে অথবা ভিডিও নিয়ে ওনারা হচ্ছে ওনাদের বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করতে চায় তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভিডিও অ্যাডগুলো রান করার প্রয়োজন পড়ে তো ভিডিও অ্যাডগুলো রান করার পূর্বে আমাদেরকে অবশ্যই একটা ভিডিও পোস্ট আমাদের যে পেজ থেকে আমরা অ্যাডটা রান করব সেই পেজে আগে থেকে পোস্ট করতে হবে তো আমি আমার পেজটাতে যদি যাই তো দেখুন আমি হচ্ছে আমার এই পেজটা থেকে অ্যাডটা রান করবো এই আমি হচ্ছে আমার এই পেজে চলে আসলাম তো এখানে আমি একটা ভিডিও পোস্ট হচ্ছে পাবলিশ করে রাখছি তো অবশ্যই আপনারা যদি ভিডিও দিয়ে অ্যাড রান করতে চান তাহলে আগে থেকে আপনি হচ্ছে একটা ভিডিও এখানে পোস্ট করে রাখবেন এটাই হচ্ছে সবসময় বেস্ট মেথড তো দেখুন এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব এবং এখান থেকে ক্রিয়েট যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করবো দেন এখান থেকে আমরা হচ্ছে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখান থেকে ফাইন্ড ইউর অবজেক্টিভ এই লেখাটির উপর ক্লিক করবো লেখাটির উপর ক্লিক করার পর এখান থেকে ড্রপ ড্রাউনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা হচ্ছে বিডিও ভিউজ নামে যে অপশনসটি দেখতে পাচ্ছি এই অপশনসটা হচ্ছে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে এঙ্গেজমেন্টের আন্ডারে হচ্ছে এই বিডিও ভিউজটা রয়েছে এবং নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ এই অপশন্সটার উপর ক্লিক করে দেব কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে আমাদের যে ক্যাম্পেন নেম রয়েছে সেই অপশনে নিয়ে আসছে তো এখানে প্রথমত আপনাকে একটা ক্যাম্পেন নেম দিতে হবে আপনি চাইলে ডিফল্ট নেমটা রেখে দিতে পারেন অথবা আপনি আপনার মতো করে যে একটা নাম এখানে দিয়ে দিতে পারেন তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই এবং এখানে দেখুন ক্যাম্পেন ডিটেলস রয়েছে এগুলো যেভাবে আসে এভাবে আমরা রেখে দিব এবং এবি টেস্ট এবং এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পন বাজেট যে অপশনসটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে এখান থেকে আমরা বাজারটা সিলেক্ট করে দেব দেখুন আমরা হচ্ছে ডেইলি এবং হচ্ছে লাইফ টাইম বাজেট আমরা সিলেক্ট করতে পারি তো এখান থেকে আপনি চাইলে লাইফ টাইম বাজেটও দিতে পারেন অথবা ডেলি বাজেটও দিতে পারেন আপনার ইচ্ছা এখান থেকে আমরা ডেলি বাজেট এটা সিলেক্ট করে দিব এবং বিডিও অ্যাডের ক্ষেত্রে আমরা হচ্ছে মিনিমাম তিনশো থেকে পাঁচশো টাকার মতো আমরা হচ্ছে ডেলি বাজেট রাখবো যদি ডলারে আপনি অ্যাডটা রান করেন তাহলে তিন থেকে পাঁচ ডলারের মধ্যে রাখার চেষ্টা করবেন তো এখান থেকে আমি তিনশো টাকা হচ্ছে দিয়ে দিলাম এবং নিচের দিকে যাব এবং শো মোর অপশন হচ্ছে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড শিডিউল এটা যেভাবে আসে এভাবে থাকবে আমরা নেক্সট এই অপশানসটার উপর ক্লিক করে দিব নেক্সট অপশানটার উপর ক্লিক করার পর এখন আমরা কনভারশনে চলে আসি তো এখান থেকে দেখুন কনভারশন লোকেশন আমরা এখান থেকে অন ইউর অ্যাড এই অপশানসটা সিলেক্ট করবো এখানে গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর ফার্স্ট ইভেন্ট অর গ্রুপ আমরা এখান থেকে এ অন ইউর অ্যাড এটা হচ্ছে সিলেক্ট করব দেন নিচের দিকে যাবো এখানে এঙ্গেজমেন্ট টাইপ ভিডিও বিউস অবশ্যই এবং এখানে পারফরম্যান্স গোলস ম্যাক্সিমাম থ্রু ফ্লে ভিউস এটাই আমরা রেখে দিব এবং এখান থেকে শো মোর অপশানস এটার উপর ক্লিক করব এবং এখানে ইউ গেট চার্জ এখানে ইমপ্রেশনটাই থাকবে এবং এখান থেকে আমরা আমাদের যে শিডিউলটা রয়েছে সেই শিডিউলটা হচ্ছে দিয়ে দিব স্টার্ট ডেট সাপোজ আমি স্টার্ট ডেট দিতে যাচ্ছি হচ্ছে দশ তারিখ থেকে এবং এন্ড ডেট হবে আমি দিতে যাচ্ছি বিশ তারিখ এবং টাইমটা আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন দেন এখান থেকে শো মোর অপশানে ক্লিক করব এখানে অডিয়েন্স আমরা হচ্ছে এখন আপাতত আমাদের প্রয়োজন নেই এবং লোকেশনসটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন এবং আশা করি আপনারা হচ্ছে লোকেশনসটা সিলেক্ট করতে পারবেন তারপর এখান থেকে আপনি এজটা সিলেক্ট করে দিবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী কত কত এজের মানুষদের সামনে আপনি আপনার অ্যাডটা শো করাতে হচ্ছেন সেই এজটা এখান থেকে সিলেক্ট করবেন এবং জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং মেন যে বিষয়টা আপনি হচ্ছে আপনার টার্গেটেড প্রোডাক্ট রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে তো আমি যে ভিডিও অ্যাডটি রান করবো সেটা হচ্ছে অর্গানিক ফুড রিলেটেড সো আমি এখানে অর্গানিক ফুড রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিব। অরগ্যানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক দেন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দেবো হচ্ছে নাট অ্যান্ড ফ্রুট নাট ফ্রুট এই যে নাট ফ্রুট চলে আসে তারপর হচ্ছে আপনি আপনার টার্গেটের কিছু কিওয়ার্ড একদম স্পেসিফিক কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন তবে বেশি ইউজ করার প্রয়োজন নেই দেন এখানে আপনি সাজেশনে ক্লিক করেও আরও কিছু সাজেশন নিতে পারেন তো আমি জাস্ট এই দুইটাই রেখে দিলাম এবং নিচের দিকে যাব এখান থেকে নিচের দিকে যাওয়ার পর এখানে প্লেসমেন্ট অপশন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট এই অপশনসটা সিলেক্ট করব দেন এখান থেকে আমাদের একটা কোথায় কোথায় আমরা শো করাবো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আমি যেহেতু ভিডিও অ্যাড রান করবো এবং আমার মূল টার্গেট হচ্ছে ভিডিওতে ভিউস নিয়ে আসা সো আমি এখান থেকে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এই দুইটাকে আনটিক দেবো আমি মেসেঞ্জারে চাচ্ছি না আমার ভিডিও একটা শো করাতে দেন এখান থেকে নিচের দিকে যাবো নিচের দিকে এখানে আরও কিছু অপশানস রয়েছে আপনি এখান থেকেও কিছু কাস্টমাইজেশন করে নিতে পারবেন কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাবেন এবং কোথায় কোথায় দেখাবেন না দেন এখান থেকে শো মোর অপশন উপর ক্লিক করব এবং এখানে আপনি যদি অল ডিভাইসে দেখাতে চান তাহলে অল ডিভাইস এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি চান যে শুধুমাত্র ওয়াইফাই কানেক্টেড থাকা অবস্থায় আপনার অ্যাডটা শো করাবেন তাহলে এখান থেকে ইয়েস ওয়াইফাই কানেক্টেড এটা হচ্ছে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আপনি যদি স্কিপেবল ভিডিও অ্যাডে আপনার এই অ্যাডটা শো করাতে চান তাহলে এখান থেকে ইস্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড এই অপশনসটা রেখে দিবেন। আর যদি আপনি স্কিপেবল অ্যাডে যদি না দেখাতে চান তাহলে এখান থেকে ইডিট করে আপনি হচ্ছে এটাকে ডো্ট ইনক্লুড ইস্কিপেবল অ্যাডস এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন স্কিপেবল অ্যাডস জিনিসটা কি আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি তখন ভিডিওর এক মিনিট যখন যায় তখন কিন্তু আমরা একটা ভিডিওর মধ্যে একটা অ্যাড দেখতে পারি সেই অ্যাডের মধ্যেও কিন্তু আপনি যদি এখানে টিকমার্ক না করেন তাহলে আপনার এই ভিডিওটা শো করাবে তো আমরা চাচ্ছি যে অ্যাডের মধ্যে আমাদের এই ভিডিওটা শো করাক দেন এখান থেকে আমরা নিচের দিকে যাব এবং এগুলো এখানে যেভাবে আসে রেখে আমরা নেক্সট এই অপশনসটার উপর ক্লিক করে দিব নেক্সট অপশন উপর ক্লিক করার পর এখানে পার্টনারশিপ এড এটা যেভাবে আছে এভাবে রেখে দিব। এবং আমাদের পেজটা এখানে শো করতেছে এবং হচ্ছে এখান থেকে আমাদেরকে ক্রিয়েট অ্যাড করতে বলতেছে দেখুন আপনি চাইলে সরাসরি এখান থেকে একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন তবে আগে থেকে একটা ভিডিও আপলোড দিয়ে রাখা সবসাথে বেস্ট আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এই অপশনসটার উপর ক্লিক করবো দেন এখান থেকে নিচের দিকে যাবো সিলেক্ট পোস্ট এই অপশান উপর ক্লিক করবো এবং আমরা যে ভিডিও পোস্টটি আমরা অ্যাড হিসাবে রান করতে চাচ্ছি সেই ভিডিও পোস্টটি এখান থেকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ এই অপশান উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ভিডিওটি কিন্তু এখানে আমাদেরকে ফ্রিভিও দেখাবে এবং কোথায় কীভাবে দেখাবে সেটাও কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আমরা হচ্ছে একটু উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর এখানে আমরা অ্যাডভান্টাইজ ক্রিয়েটিভ এই অপশানগুলো দেখতে পাচ্ছি এখানে চলে আপনারা এগুলো এডিট করে নিতে পারেন তবে না করলেও সমস্যা নেই তারপর এখান থেকে আপনি কল টু অ্যাকশন স্যান্ড মেসেজ এটা বাই ডিফল্ট চলে আসবে আপনি এটাকে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা অপশানস দিতে পারেন তো দেখি এখান থেকে আমরা বুক নাও এই স্যান্ড মেসেজটাই আমাদের সাথে ভালো যাচ্ছে সো এটাকে আমরা রেখে দিব এবং হচ্ছে এখান থেকে ইডিট প্লেসমেন্ট এরা যেভাবে আসে এভাবে রেখে দিব এবং হচ্ছে এখান থেকে মেসেজের ট্যাম্পলেট আপনি চাইলে মেসেজের টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবেন এগুলো আমি গত পর্বগুলোতে দেখিয়েছিলাম দেন এখান থেকে এর এই অপশনগুলো এখন আমাদের প্রয়োজন নেই আমরা যদি এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দিই এবং আমাদের যদি পেমেন্ট মেথডটা যদি অ্যাড করা থাকে তাহলে আমাদের যে শিডিউল আমরা করছি সেই শিডিউলের মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এই অ্যাডটা রান হয়ে যাবে তো বন্ধুরা এখন হচ্ছে আমরা আরেকটা অ্যাড দেখবো সেটা হচ্ছে আপনারা অনেক সময় একসাথে অনেকগুলো ইমেজ দিয়ে হচ্ছে একটা রান করতে চান তো সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা রান করবেন দেখুন এখান থেকে আমরা যদি আমাদের এই অ্যাড ম্যানেজারে হোমে চলে আসি হোমে আসার পর আমরা এখান থেকে যদি ক্রিয়েট অপশানে যদি আবার ক্লিক করি তাহলে লোডিং ক্রিয়েশন করে আমাদেরকে আবার অ্যাড ক্রিয়েশনের যে পেজটা রয়েছে এখানে নিয়ে আসবে দেখুন এখান থেকে আপনি যদি চান যে একসাথে আপনি অনেকগুলো ছবি দিয়ে পোস্ট করবেন দেখুন আমি যদি আমার ফেসবুক পেজে যাই এখান থেকে নিচের দিকে গেলে দেখুন এখানে কিন্তু আমি চারটা ছবি দিয়ে একটা পোস্ট হচ্ছে করে রাখছি তো এইভাবে আপনারা যদি চার পাঁচটা ছবি দিয়ে একসাথে হচ্ছে আপনার বিভিন্ন চার পাঁচটা প্রোডাক্টের আপনি যদি একসাথে বিজ্ঞাপন দিতে চান তাহলে এইভাবে আপনার চার পাঁচটা ইমেজ দিয়ে আগে থেকে পোস্ট করে রাখবেন পোস্ট করার পর আপনি এখানে চলে আসবেন আসার পর এখান থেকে আমরা যদি এঙ্গেজমেন্ট এই অপশনটা সিলেক্ট করি এবং কন্টিনিউ এই অপশনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে আবার অ্যাড ক্রিয়েশনের যে পেজটা রয়েছে এখানে নিয়ে আসবে তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাম্পেনের নেম দিতে পারবো এবং নিচের দিকে যাবো এখান থেকে আমরা এগুলো যেভাবে আসে এভাবে রাখবো অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট এটাকে আমরা অন করে এখান থেকে আমরা আমাদের বাজারটা দিয়ে দিব আমরা এখান থেকে দুইশো টাকা বা দুই ডলারের মতো হচ্ছে বাজেট রাখবো দেন এখান থেকে শো মোর অপশানে ক্লিক করবো দেন এটাকে যেভাবে আসে এভাবে রেখে আমরা নেক্সট এই অপশনের উপরে ক্লিক করে দিব নেক্সট অপশনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে মেসেজিং অ্যাপ এই অপশানসটা সিলেক্ট রাখবো এবং হচ্ছে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমাদের ফেসবুক পেজটা শো করাবে এবং এখান থেকে পারফরম্যান্স গোল এই অপশনগুলো শো করাবে ডেলি শিডিউলটা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব আমরা এখান থেকে এন ডেট স্টার্ট ডেট এটা হচ্ছে আমাদের মতো করে সিলেক্ট করে নিব এবং এখানে অডিয়েন্সটা যেভাবে আসে এভাবে রেখে এবং লোকেশন এবং হচ্ছে এজ এবং জেন্ডার আমাদের মতো করে আমরা সিলেক্ট করে নিব দেন এখান থেকে ডিটেল টার্গেটিংয়ে আপনি আপনার রিলেটেড কিছু কিউওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো আমি এখানে অর্গানিক ফুড তো আমি এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড হচ্ছে এখান থেকে দিয়ে দিব অরগানিক ফুড এখানে মেবি বি বানানটা মিস্টেক হয়েছে অরগানিক ফুড এফ ডাবলো ডি তো এখান থেকে আমি আমার রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম তারপর সে নিচের দিকে যাব এবং এখানে প্লেসমেন্টে যাব ম্যানুয়াল প্লেসমেন্ট এই অপশনটার উপর ক্লিক করবো এখান থেকে ইনস্টাগ্রামে আমরা দেখাবো না বাকি অপশানসগুলোতে আমরা আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজটা শো করাবো দেন এখান থেকে ফিড এগুলোতে যেভাবে সেভাবে আমরা রাখবো এগুলোতে যেভাবে এভাবে রেখে আমরা শো মোর অপশনের উপর ক্লিক করবো দেন এখান থেকে অল ডিভাইস এবং এগুলো যেভাবে আসে রেখে আমরা নেক্সট এই অপশনসটার উপর ক্লিক করব। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে আমরা পার্টনারশিপ অ্যাড এটা যেভাবে আসে এভাবে রেখে দিব এবং আমাদের ফেসবুক পেজটা শো করতেছে এবং এখান থেকে অ্যাড আপে গিয়ে আমরা ক্রিয়েট অ্যাড থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এই অপশনসটটার উপর ক্লিক করব অপশনসটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে গিয়ে সিলেক্ট পোস্ট এই অপশনের উপর ক্লিক করবো এবং আমরা যে পোস্টটা দিয়ে অ্যাডটা রান করতে চাচ্ছি অর্থাৎ যেখানে আমাদের চার পাঁচটা ইমেজ একসাথে আমরা পোস্ট করে রাখবো সেই পোস্টটা সিলেক্ট করবো দেন কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের যে পোস্টটা রয়েছে যেখানে আমরা চার পাঁচটা ইমেজ পোস্ট করছিলাম সেই পোস্টটা হচ্ছে এখানে চলে আসছে দেন এখান থেকে আমরা হচ্ছে সেন্ড মেসেজ এটা কল টু অ্যাকশন বাটন হিসেবে রাখবো এবং নিচের দিকে চাপবো এখানে মেসেজ ট্যাম্পলেট আপনি চাইলে এডিট করতে পারেন এবং ট্র্যাকিং এগুলো যেভাবে আসে এভাবে রেখে আমরা যদি পাবলিশ অপশনে ক্লিক করে দিই তাহলে আমাদের এই পোস্টটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা হচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারছেন তো আগামী পর্বে আমরা হচ্ছে ফেসবুকের ফিকজেলস কিভাবে সেট করতে হয় সেই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ